হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আমি প্রিয় মানুষের সাথে পালিয়ে বিয়ে করি আমার স্বামীর নাম পলাশ আমার বাবা মা আমাদেরকে মেনে নেয়নি যার ফলে আমার স্বামী আমাকে নিয়ে তার বাড়িতে চলে যায় পলাশের বাবা অর্থাৎ আমার শ্বশুর বিয়েটা মেনে সহজেই নাই। আমার কথাবার্তা চেহারা ফিগার আর ভালো বংশের মেয়ে হওয়ায় শ্বশুরের মনে জায়গা পেলাম তাছাড়া আরও একটা কারণ আছে আমার শাশুড়ি কিছুদিন আগে হঠাৎ ওপারে চলে যায় বাড়িতে রান্না করার মানুষ নাই তাই দ্রুত আত্মীয় স্বজন ডেকে বহু আয়োজন করে যাই হোক বিয়ের পর শ্বশুর বাড়িতে বেশ ভালোভাবে চলছিল আমার দিনকাল কিছুদিন পর খেয়াল করলাম শ্বশুর আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে আর তাকাবে না কেন আমার ফুল দুটো যেভাবে ফুটে আছে যা যে কারো চোখ এড়ানোর নয় আমার শ্বশুরবাড়ি নদী এলাকা বাড়িতে আমরা তিনজন ছিলাম আমার স্বামী কোনো চাকরি না পাওয়ায় একটি ব্যবসা শুরু করেন সেই ব্যবসায় সে বিরাট লস করে হতাশ হয়ে পড়ে এর মাঝে একটা সুযোগ পেয়ে ভিসা নিয়ে বিদেশে চলে যায় গত ছ মাস হলো আমি খুব একা নদী এলাকার জন্য আমাদের বাড়ি থেকে আরেকবারে অনেক দূরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে প্রায় তিন চার মিনিট লাগে তবে এই রকম নিরিবিলি পরিবেশে আমার ভালোই লাগে আমার শ্বশুরের ছোট একটা দোকান আছে বাজারে সূর্য ওঠার আগে চলে যায় আর দুপুরবেলায় বাড়িতে আসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিতে কোনো দিন ঘুমায় আবার দিন আমার সাথে গল্প করে তারপর বিকেলে দোকানে চলে যায় তবে বন্ধুরা তার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে তার মজার মজার কথা আমাকে দিন দিন মুগ্ধ করে দেয় আর সব ভালো লাগে তার হাতের পেশিগুলো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না শ্বশুরকে দেখলে এখনো বেশ ইয়াং লাগে তার যে একজন বিবাহিত ছেলে আছে কেউ ভাবতে পারবে না কখনো তার চোখের দিকে ভালো করে যে নারী তাকাবে সে পাগল হয়ে যাবে যেমন আমি হয়ে আছি যাই হোক আমি প্রতিদিনই বাড়ির সব কাজ দ্রুত শেষ করে ঠিক দুপুরবেলায় পুকুরে গিয়ে গোসল করে আসি পুকুরটা আমাদেরই আমি যখন গোসল করে ভেজা কাপড় পরে বাড়িতে আসি তখন শ্বশুরের সামনে পড়ে যাই মাঝে মাঝে ভেজা গায়ে আমাকে পেয়ে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকে আর কে যেন ভাবে এখন এই ঘটনা তো প্রায় ঘটে হয়তো আমাকে দেখার জন্য সে একটু আগেই বাড়িতে আসে একদিন স্নান করে আসছিলাম পরে ছিল শুধু একটা সাদা শাড়ি আর কিছু ছিল না তাই ফুটন্ত ফুলগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে আমি শ্বশুরের সামনে পড়ব তা একটুও খেয়াল করিনি হাঁটতে হাঁটতে নিজের দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই হাঁটার তালে তালে আমার সব কিছু দুলে দুলে যাচ্ছে তা শ্বশুর তাকিয়ে দেখছে মনে হয় সুযোগ পেলে এখনই ফুলের মধ্যে খেয়ে ফেলবে সে তার চোখ ফিরাতে পারছে না তা দেখে আমি লজাবে রুমে চলে যাই নিজের রুমে এসে নিজেকে আয়নায় দেখে আমার এত ভালো লাগছিল যে তা প্রকাশ করার মতো না বন্ধুরা আমার এই সুন্দর জিনিস দেখার আসল লোক কাছে নেই এই বয়সে একা একা থাকাটা খুব বেদনাদায়ক তাই ইদানিং আমার খুব ইচ্ছা জাগে কাউকে আমার মাঠে নামিয়ে তার সাথে খেলতে এভাবে অনেকদিন অপেক্ষা করতে করতে কোনো উপায় না পেয়ে শ্বশুরকে নানাভাবে আকর্ষণ করার চেষ্টা করলাম কিন্তু কাজ হলো না তাই ভেবে দেখলাম যা করার করতে হবে যাই হোক সেদিন দুপুরবেলা আমি আগে শ্বশুরকে ভাত বেড়ে দিলাম যেহেতু উনি আগে আগে খেয়ে তারপরে হয়তো আমি এটা ওটা দিতেই আমার রীতিমতো তুলছে শ্বশুরের সামনে যার ফলে উনি ভাত খাবে নাকি ফুলের সৌন্দর্য দেখবে তাই উনি ভেবে পাচ্ছে না তাই তাকে আরো ঝামেলায় ফেলানোর জন্য আমি জিজ্ঞাসা করলাম আব্বা কিছু লাগবে না বোমা এখন কিছু লাগবে না আমার দিকে তাকিয়ে বলল আমি আবার বললাম বাবা আজ আপনার জন্য বড় মাছ রান্না করেছি নেন মাছটা খেয়ে দেখেন কেমন লাগছে উনি প্রথমে নিতে চাইলো না পরে খাবে বলে রেখে দিয়ে বললেন আমি কিছু না মেনে জোর করে মাছের এক পিস দিতে গেলাম উনি বারণ করতে গিয়ে এক সময় তার হাত আমার ফুলের সাথে লেগে যায় আমি তার স্পর্শ পেয়ে সাথে সাথে পাগল হয়ে গেলাম আর বললাম আব্বা নেন না তখন উনি বলল খাবো তো আগে যেগুলো প্লেটে আছে সেগুলো খেয়ে নিই তারপর নিচ্ছি তুমি খাবে না বৌমা হ্যাঁ বাবা খাবো আগে আপনি খেয়ে নিন তারপরে এবার উনি বললো কি বলো বৌমা না না তা হয় না তুমি বসো একসাথে খাবো শ্বশুর কিন্তু তখন আমার ফুলের দিকে তাকিয়ে আছে আমি মনে মনে হেসে দিলাম আর আমার জন্য প্লেটে ভাত দিলাম তার সামনে বাটিতে রাখা মাছের একটা পিস নিতে গেলাম এমন সময় উপর দিয়ে আমার ফুলের অনেকটা অংশ দেখা যাচ্ছিলো তখন শ্বশুর আমার ফুলের বোটা পর্যন্ত দেখে ফেলল এমন অবস্থা দেখে সাথে সাথে আড়াল করে ফেলি লজ্জা আমি ওখানে এসিস শ্বশুর এবার সাহস করে বলল বোমা সমস্যা নেই এখানে আমি আর তুমি তাই লজ্জা পাওয়ার কিছু নেই আমি তো তোমার আপন মানুষ আর আপন মানুষের কাছে কোনো লজ্জা পেতে নেই তার এমন কথা শুনে আমি একটু সাহস পেলাম বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমার স্বামী বিদেশ যাওয়ার আগে আমার ফুলের ভালো পরিচর্যা করে গেছে যার ফলে এর সাইজ বেশ বড় হয়েছে যাই হোক এতদিন পর শ্বশুরের এরকম কথায় খুশিতে নাচতে ইচ্ছে করছিল তিনি আবার জিজ্ঞাসা করলো বৌমা এমন খোলামেলা অবস্থায় থাকুক কেন আমি বললাম না বাবা মানে শ্বশুর আবার বললো বললাম না আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই তখন আমি বললাম অনেকদিন আমার বাগানের কেউ যত্ন নেয় না তাই ফুলগুলো শক্ত হয়ে থাকে আর ব্যথা করে সেজন্য একটু প্রশান্তির জন্য আমি এমন ভাবে থাকি শ্বশুর বললো বৌমা তোমাকে একটা কথা বলার ছিল আমি আগ্রহ নিয়ে বললাম জি বলুন সে বললো অনেকদিন হলো সাজগুজ করো না আজ খাওয়ার পর নতুন কাপড় পরে একটু সাজুগুজু করবা আমি দেখব তোমায় খাবার শেষ করে সে তার রুমে চলে গেল সব কিছু পরিষ্কার করে আমি আমার রুমে যাবার কিছুক্ষণ পরে উনি আমাকে ডাকলেন ওনার ডাকবে দু মিনিটের পরে শ্বশুরের সামনে গেলাম তিনি আমাকে দেখে রেখে গেলেন আর বললেন কি ব্যাপার বৌমা নতুন কাপড় পরনি আমি উত্তর দিলাম একটু পরে পড়ছি তখন সে সুন্দর একটা হাসি দিয়ে বললেন বললো যাও সে গুজে এসো বন্ধুরা তার মুখের দিকে তাকে আমি লজ্জায় শেষ খেয়ার করার রুমে চলে গেলাম একটা গোলাপি রঙের কাপড় নিলাম হাতে চুরি পরলাম তারপর হালকা মেকআপ করে চোখে কাজল দিলাম আর গলায় একটা চেন পরলাম নিজেকে দাঁড়িয়ে যখন আনাতে দেখছি সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এটা আমি অনেকদিন পর নিজেকে খুব অন্যরকম লাগছিল এই অবস্থায় শ্বশুর যদি আমাকে দেখে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে এমন সময় শ্বশুর আমাকে আবার ডেকে পাঠালেন কই তুমি কোথায় এই তো আসতেছি বলে ওনার রুমে যাবো এমন সময় দেখি উনি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে শ্বশুর আমাকে দেখে একটা হাসি দিয়ে উঠেন তার সামনে আমি লজ্জা পেয়ে আমার দুহাত মুখে চেপে ধরে রেখেছি উনি আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়লে আমাকে জড়িয়ে ধরলেন বাধা দেওয়া তো দূরের কথা আমি কথা বলার সাহস হারিয়ে ফেললাম তারপর উনি আস্তে আস্তে আমার বাগানের ফুলগুলো নিয়ে করতে লাগলেন আমার ভালো লাগা কাজ করছিল। দলায় তাই তাকে আর বাধা দিলাম না এই সুযোগ উনি আমাকে ধীরে ধীরে উন্মুক্ত করতে লাগলো এক পর্যায়ে গিয়ে ওনার খেলোয়াড় আমার হাতে ধরিয়ে দিলেন এটা দেখে নিজেকে সামলাতে পারলাম না তাই ওনাকে বললাম আজকে আপনার দিন বন্ধুরা উনি সেদিন আমাকে যে সুখ দিয়েছে তাতে আমি ফুল তৃপ্তি পেয়েছিলাম আজ এ পর্যন্তই নিয়মিত আমাকে পেতে চাইলে দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই